নমস্কার, আমরা পেয়েছি একটা নতুন বক্স CMF বাই নাথিং, আর এই বক্সের ভিতরে হচ্ছে এদের ইয়ারবাডস আর নেকব্যান্ড প্রো। আমি ইয়ারবাডসে অলরেডি ভিডিও বানিয়ে দিচ্ছি, যেটা আপনি দেখতে পারবেন, ডিসক্রিপশন সেকশনে লিঙ্ক আছে, যদি দেখেননি প্লিজ দেখেন, গিয়ে দেখেন, কোনো ফিডব্যাক থাকলে নিশ্চয়ই আন। কিন্তু যদি আপনার নেকব্যান্ড পছন্দ হচ্ছে তো নেকব্যান্ড প্রো যেটা হচ্ছে CMF এর, নিশ্চয়ই এই ভিডিওটা পুরো দেখেন। এটাতে আপনাকে আমি বলবো প্রাইসের ভিতরে, বক্স কন্টেন্টের ভিতরে, সফটওয়্যারের সাথে কেমনি এটা কাজ করে, আপনার ফোনের সাথে কী করে কাজ করবে, কী করে কানেক্ট করবে, নিশ্চয়ই পুরো ভিডিওটা দেখতে থাকেন। এটা হচ্ছে CMF এর নাথিং এর নেকব্যান্ড প্রো। নেকব্যান্ড প্রো কেন হচ্ছে এটা আপনাকে নিশ্চয়ই জানাবো। যদি বক্সের প্রাইজিং কথা বলি, 2500-2499 মতন লেখা আছে, অ্যারাউন্ড 2500 টাকা, কিন্তু এটা ফাইনাল প্রাইস বোধহয় না। যদি কোনো ইন্ট্রোডাক্টরি প্রাইস থাকে, প্রাইস কিছু চেঞ্জ থাকে, সাথে সাথে কোথায় পাওয়া যাবে সব কিছু ডিসক্রিপশন সেকশনে আপনাকে নিচে দেখাবো। এটা আসবে তিনটে কালারের, লাইট গ্রে, ডার্ক গ্রে অ্যান্ড অরেঞ্জ কালার। আমাদের কাছে এসছে অরেঞ্জ কালার। এটা ফার্স্ট ANC নেকব্যান্ড হচ্ছে, যেটা কি 50 DB সাথে আসছে। এখানে দেখতে পাচ্ছেন প্যাকেজিংটা খুবই সুন্দর হচ্ছে, আর দেখতেও খুব সুন্দর কালারটা। এটা যে বেল্ট হচ্ছে ওইটা আপনার টাইটেনিয়াম প্লেটেডের সাথে হচ্ছে, আর কাস্টম পিউর সাথে হচ্ছে। এরপরে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এটা ম্যাগনেটিকলি কানেক্টেড হয়ে যায়, তো এটাও আপনাদের যদি কোয়েশ্চেন আছে এটা হয়ে যাবে। এটার যে ওয়েট হচ্ছে ওভারঅল ওটা 29.6 গ্রাম হচ্ছে। বক্সের ভিতরে আমরা কিছু কাগজপত্র পাচ্ছি, এই কাগজপত্রটাকে আপনার নিশ্চয়ই পড়েন। আর সাথে এক্সট্রা টেপস আছে ইয়ারবাডসের, টোটাল আপনার তিনটে ইয়ারবাডসের টেপস পাবেন, যেটাকে হচ্ছে স্মল, মিডিয়াম অ্যান্ড লার্জ। তো এটা হচ্ছে তিনটে ইয়ারবাডসের টেপ। ওভারঅল আপনাকে যেটা কানে ফিট হয় আপনি ওটা ট্রাই করে দেখেন। এইটার যে ব্যাটারি হচ্ছে ওটা 220 mAh আছে ব্যাটারি হচ্ছে। এটাতে ANC ফিচার আছে, অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন। এটা হচ্ছে স্মার্ট ডায়াল, এটা দিয়ে আপনার ভলিউম কন্ট্রোল করতে হয়। এটা চার্জিং পয়েন্ট, সাথে এখানে দেখতে পাচ্ছেন এটা আপনার ব্লুটুথ পেয়ারিং এর জন্য কাজে আসবে। দুটো বাটন টোটাল ওভারঅল দিয়েছে, লেফট আর রাইটও লেখা আছে। যদি আপনি খুব ক্লোজলি দেখবেন তো আপনাকে LR দেখা যাবে। আমি আপনাকে রেকমেন্ড করবো নিশ্চয়ই ওটা দেখে তারপরে কানে পড়েন। এটাতে আপনি আপনার পাচ্ছেন ট্রান্সপারেন্সি মোড, আর এটাতে ওভারঅল আছে 5টে মাইক্রোফোন। আর বিল্ড কোয়ালিটি নিশ্চয়ই খুব ভালো হচ্ছে, রাবারাইজড বডি হচ্ছে, আর এটা যে কোডেক হচ্ছে ASC আর SBC সাপোর্ট করে। এখানে আপনি দেখতে পাচ্ছেন পেয়ারিং খুব ইজি। এখানে আপনাকে বলবে হোল্ড করে রাখতে, এই বাটনটা দেখেন নিচের দিকে বাটনটা হচ্ছে, ওটাকে আমাকে একটু দেরি দাবিয়ে রাখতে হবে। যেই দাবিয়ে রাখবো আমি তারপরে এটা পেয়ারিং হওয়া স্টার্ট হয়ে যাবে। এরপর যদি কথা বলি, এটা গুগল ফাস্ট পেয়ার সাপোর্ট করে। এটাতে IP55 এর রেটিং আছে, মানে কি এটা ওয়াটার আর ডাস্ট প্রুফ হচ্ছে, এটার জন্য আপনারা চিন্তা করেন না। এটা সাপোর্ট করবে আপনার লো ল্যাগ মোডও, আর এটা আসছে ব্লুটুথ 5.3 এর সাথে। এটা যে ড্রাইভার হচ্ছে ওটা 13.6 mm এর ড্রাইভার হচ্ছে। এটাতে আপনারা আলট্রা বেসও পাবেন, বেসের নিশ্চয়ই খুবই ভালো হচ্ছে, এটাকে আমি আপনাকে বলতে পারি। এরপরে একবার সেটিং হয়ে গেল, এটাতে ফার্মওয়্যার আপডেট আসবে, নিশ্চয়ই এটা করে নেন, একটু যদি পেশেন্ট থাকেন। আর স্টেবল ওয়াইফাইতে আপনাকে বলবো কি আপডেটটা করে দেখেন। এরপর যদি কথা বলি, এটাতে লো ল্যাগ মোড আছে, যেটা কি আপনাকে আগেই বলেছি, সাথে সাথে ডুয়াল কানেকশন সাপোর্ট আছে, আপনার দুটো ফোন, দুটো ল্যাপটপ আর একটা ফোন এটা কানেক্ট করতে পারেন। যদি আপনার ইয়ারবাডস তো ভুলে যান তো ফাইন্ড মাই হেডফোন আছে, আর এই সময় আপনার যে ইয়ারবাডসটা হচ্ছে ওটা আওয়াজ করে চালু করবে, সাথে সাথে ওটা ব্লিঙ্কও করবে, তো আপনি এমনি করেন ইয়ারবাডসকে সার্চ করতে পারেন। এটা খুব ভালো অ্যাডিশনাল ফিচার হচ্ছে। এরপর যদি আমি কথা বলি ডিভাইস নেম আর বাকি কিছু কিছু আছে, কিন্তু বেস্ট পার্ট যে আছে এটাতে যদি ব্যাক করে আপনাকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন ইকুয়ালাইজার আছে, ইকুয়ালাইজারের 4টে প্রিসেট আছে, সাথে সাথে আপনারা কাস্টমও আছে, আপনার কাস্টম গিয়ে নিজের মতন চেঞ্জ করতে দেখতে পারেন। সাথে এখানে আপনারা পাচ্ছেন কন্ট্রোলস, কন্ট্রোলসে হচ্ছে আপনার যে ট্যাব বাটনগুলো হচ্ছে ওগুলো কী করে কাজ করবে, ডাবল ট্যাব যে হচ্ছে এটা কী করে কী করতে পারেন, স্কিপ করতে পারেন, স্কিপ ফরওয়ার্ড করতে পারেন, ভয়েস অ্যাসিস্ট্যান্ট করতে পারেন, আর সাথে যদি ট্রিপল ট্যাপ হচ্ছে ওটা কী কাজ করবে। তো যে স্মার্ট ডায়াল হচ্ছে ওটা খুবই ইউজফুল ফাংশন হচ্ছে। প্রেস অ্যান্ড হোল্ডেও আপনারা এটাতে ট্রান্সপারেন্সি আর নয়েজ ক্যান্সেলেশন ইউজ করতে পারেন। এরপর যদি কথা হলো আপনার নন কাস্টমাইজ, যেটাকে আপনার চেঞ্জ করতে পারবেন না, ওটা হচ্ছে সিঙ্গেল প্রেস আর রোটেশন। রোটেশন হচ্ছে ভলিউম সেটিংস জন্য, সিঙ্গেল প্লেস আপনার পজ এর জন্য হচ্ছে আর প্লের জন্য হচ্ছে, আপনারা ফোন পিকও করতে পারেন, হ্যাংও করতে পারেন। ডাবল প্রেস যেটা হচ্ছে ওটা আপনারা চেঞ্জ করতে পারবেন না। এরপর যদি আমি ব্যাক যাই, এখানে দেখতে পাচ্ছেন নয়েজ কন্ট্রোল আছে। নয়েজ কন্ট্রোলে আপনার 4টে লেভেল আছে, আর আলাদা আলাদা লেভেলে আপনারা চেঞ্জ করে দেখতে পারেন। আমি হাইতে সেট করেছি, সাথে সাথে আলট্রা বেসও আছে, আলট্রা বেসে আপনি টপ লেভেলে গিয়ে চেঞ্জ করতে পারেন। আর এটাতে স্পেশাল অডিও আছে, যেটা কি অডিও কোয়ালিটি খুব ভালো ইম্প্রুভ করে। কোম্পানি ক্লেম করেছে যে 50 dB ফার্স্ট নেকব্যান্ড হচ্ছে, আর ডেফিনেটলি এত ভালো নেকব্যান্ড আমি ইউজ করিনি যার অডিও কোয়ালিটি খুবই ভালো হচ্ছে।
এখানে যদি আপনি ক্লোজলি দেখবেন তো এখানে আপনাকে এল দেখা যাচ্ছে, এটা লেফটের জন্য হচ্ছে, আর সাথে সাথে এইটা আর দেখা যাচ্ছে রাইটের জন্য। এটার আমরা এখনো ফাইনাল প্রাইস জানি না, কিন্তু যে বক্স প্রাইসিং হচ্ছে ওটা 2499। দ্য বেস্ট পার্ট হচ্ছে এই যে স্মার্ট ডায়াল যেটা হচ্ছে, এটা দিয়ে আপনারা ভলিউম কন্ট্রোল করতে পারেন। আগে কোনো নেকব্যান্ড দেখবেন তো ওটা সেপারেট বাটন আসতো, কিন্তু এটা দিয়ে আপনারা ইজিলি ইউজ করতে পারেন। কত লং লাস্টিং হচ্ছে এটা আমি নিশ্চয়ই আপনারা জানি না, কিন্তু যদি ইউজ করার পরে আমি দেখেছি এমনি এটা কিছু দেখা যায়, এমনি করে আপনারা স্মার্ট ডায়ালকে ইউজ করতে পারেন। আমাকে তো এটা খুবই ভালো লেগেছে, এই নেকব্যান্ডের মতন কম্পিটিশনে আর কোনো নেকব্যান্ড নেই এখন অবধি। আর যদি আপনি ট্যাপের কথা বলি, এখানে আপনার দেখাচ্ছে আমি পজ প্লে হচ্ছে, নেক্সট গান হচ্ছে, আমি যত ফিচার হচ্ছে এগুলো সব ট্রাই করে দেখেছি, ইজিলি হচ্ছে, ওটা কোনো প্রবলেম নেই। এটা ছিল সব কিছু সিএমএফ নেকব্যান্ড প্রো এর বিষয়ে। সিএমএফ যেটা হচ্ছে ওটা নাথিং কোম্পানির হচ্ছে, আর এটা লন্ডন বেস কোম্পানি হচ্ছে। আপনাদের কাছে কোনো কোশ্চেন থাকলে নিশ্চয়ই নিচে আমাদের জিজ্ঞেস করেন, আমি আপনাকে আনসার করার চেষ্টা করব। এই ভিডিওতে আমি এখানেই এতটুকুতে শেষ করছি, এই ভিডিওটাকে নিশ্চয়ই শেয়ার করেন, সাথে সাথে লাইক করেন, কিছু থাকলে কমেন্ট করেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা ভুলেন না। ধন্যবাদ।